আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদম কাক ডাকা ভোরে হাজির হয়েছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমার নিজের কাছেই অনেক বেশি স্পেশাল, কারণ আমি অনলাইনে একটা স্পেশাল প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর ডেলিভারি ম্যান সেটাই নিয়ে এসেছে। আর আমি এই মুহূর্তে বারান্দা থেকে দাঁড়িয়ে দেখছি ডেলিভারি ম্যান প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছে আর আমার হাজব্যান্ড গিয়েছে প্রোডাক্টটা রিসিভ করার জন্য। অ্যাকচুয়ালি আমার ড্রয়িং রুমের পুরো দেয়ালটা ফাঁকা ছিল আর আমি অনলাইনে এভাবে বিভিন্ন পেজ ঘুরে ওয়ালবোর্ড খুঁজছিলাম, কিন্তু আপনারা তো জানেনই বর্তমানে এত এত পেজে এত এত ডিজাইনের ওয়ালবোর্ড বিক্রি হচ্ছে যে কোন ডিজাইনের ওয়ালবোর্ডটা আমার দেয়ালে ঠিক মানিয়ে যাবে সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর অনেকগুলো পেজ ঘুরতে ঘুরে হঠাৎ আমি একটা পেজ পেয়ে গেলাম যে পেজের নাম হচ্ছে আস্থা আর্ট। আর এই পেজে এসে অনেক ঘাটাঘাটি করে আমি আমার পছন্দের পণ্যটি বাছাই করতে পারলাম। আস্থা আর্টে ইসলামিক অনেক ওয়ালবোর্ড ছিল আর আমি ইসলামিক একটা ওয়ালবোর্ড নিতে চেয়েছিলাম, তাই ওদের সাথে যোগাযোগ করলাম। আস্থা আর্টে অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে সাথে আরও একটা পাবো, এই অফার কি ছাড়া যায়? আর তাই ঝটপট নিজের পছন্দ মতো অর্ডার করে ফেলেছি আর সেটাই ডেলিভারি ম্যান ডেলিভারি দিয়ে ওই যে চলে যাচ্ছে। আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে আমার সেই কাঙ্ক্ষিত ওয়ালবোর্ডগুলো নিয়ে। ওয়ালবোর্ডটা যখন ডেলিভারি দিতে এসেছে ডেলিভারি ম্যান, তখন আমি রান্নাঘরের কাজে একটু ব্যস্ত ছিলাম আর সেজন্য সেই মুহূর্তেই ওয়ালবোর্ডটা খুলতে পারিনি। তবে পরে রান্নাবান্না শেষ করে দুজনে মিলে চলে এসেছি ওয়ালবোর্ডগুলো ওপেন করব। আপনারা যারা দেয়ালের জন্য ওয়ালবোর্ড কিনতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। ওয়ালবোর্ড কেনা থেকে শুরু করে দেয়ালে সেট করা পর্যন্ত এবং এক দেয়াল থেকে উঠিয়ে আবার আরেক দেয়ালে সেট করলে সেটা নষ্ট হয়ে যাবে কিনা, সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করে কিনতে গেলে আমরা অনেক সময় পণ্যের রিভিউ দেখে তারপর অর্ডার করার চেষ্টা করি। বেশিরভাগ সময় আমি দেখেছি অনেকেই এই ওয়ালবোর্ড আনবক্স করে কালারফুল কোনো বিছানা চাদরের ওপরে বসে। যেহেতু ওয়ালবোর্ডগুলো এমনিতেই অনেক কালারফুল হয়, সেই ক্ষেত্রে যদি কালারফুল কোনো চাদরের উপরে বসে বা বিছানার উপরে বসে এগুলোকে আনবক্স করা হয় তখন কিন্তু এগুলোর ডিজাইন খুব ভালোভাবে বোঝা যায় না। আর এজন্য আমি ড্রয়িং রুমের ফ্লোরে বসে গিয়েছি এগুলো আনবক্স করার জন্য, যাতে ফ্লোরের উপরে খুব ভালোভাবে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাতে পারি। যেহেতু আমি বাই ওয়ান গেট ওয়ান অফারে কিনেছি আর তাই এখানে আমি দুই সেট পেয়েছি। একটা সেট হচ্ছে 48 এবং 24 ইঞ্চি, আরেকটা হচ্ছে 36 এবং 18 ইঞ্চি। দুটো ওয়ালবোর্ড আমি দুই রকম পছন্দ করেছি, একটা ডাইনিং রুমের জন্য এবং একটা ড্রয়িং রুমের জন্য। এটা নিয়েছি ডাইনিং রুমের জন্য। আর ডাইনিং রুমে এরকম ফলের ঝুড়ি, আশেপাশে কিছু ফল ছড়িয়ে ছিটিয়ে আছে, এই ধরনের ওয়ালবোর্ডগুলো কিন্তু বেশ মানিয়ে যায়। দেয়ালে টানালে কেমন হবে সেটা দেখার আগে আমি ফ্লোরের মধ্যে পুরো ওয়ালবোর্ডটাকে একসাথে সেট করে নিলাম, আপনাদেরকেও দেখালাম, আমিও দেখলাম, অসাধারণ লাগছে আর খুবই কালারফুল। আর এই ওয়ালবোর্ডটা এত বেশি কালারফুল বলেই আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো এটাকে আমি একপাশে সরিয়ে রাখলাম, এবার অন্য আরেকটা ওয়ালবোর্ড সেট করে দেখি। অনেক দিনের ইচ্ছে ছিল ড্রয়িং রুমে আমি অ্যারাবিক কোনো ওয়ালবোর্ড সেট করব, কিন্তু সেটা ক্যালিগ্রাফি টাইপের হবে না, এটা এমন হবে যে যে কেউ দেখেই যেন পড়তে পারে এখানে কী লেখা আছে। আর এজন্যই অনলাইনে বিভিন্ন পেজ ঘোরাঘুরি করছিলাম যে এমন উপযুক্ত একটা ওয়ালবোর্ড আমি কোন পেজ থেকে নিতে পারি। তো ফাইনালি এখানেই মিলে গেল আর এই ওয়ালবোর্ডটা আমি নিয়ে নিলাম। এই ওয়ালবোর্ডটাতে আছে মাঝখানে যে বড় পার্টটা সেখানে আছে আয়াতুল কুরসি, আর দুই পাশে আছে চার কুল, আর আছে আল্লাহু এবং মুহাম্মদ লেখা। এই ওয়ালবোর্ডটা পছন্দ করার একটা অন্যতম কারণ হলো এই ওয়ালবোর্ডের লেখাগুলোর কালারের বিভিন্নতা। এখানে কিছুটা গোল্ডেন কালার, কিছুটা হলুদ, আবার কিছুটা কফি টাইপের কালার আছে, আর এই কালারের ভাইব্রেশনের কারণেই এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে।
আমার ড্রয়িং রুমের এই জায়গাটা ফাঁকা ছিল আর এখানে আমি সেট করব। সবার আগে একটা পেন্সিল আর একটা স্কেল দিয়ে দেয়ালে আমি কিছুটা মার্ক করে নিয়েছি। বলে রাখি এই ওয়ালবোর্ডগুলো হচ্ছে পিভিসি বোর্ডের আর এটা হচ্ছে 3 mm চওড়া আর এটার পেছনে দুই পাশে দুটো বোথ সাইড টেপ লাগানো আছে। জাস্ট উপর থেকে কাগজটা তুলে ফেলে দেয়ালে বসিয়ে দিলেই সেট হয়ে যাবে। আমি নিয়েছি ম্যাট ফিনিশিংয়ের ওয়ালবোর্ড। বোথ সাইড টেপ থাকার কারণে এই ওয়ালবোর্ডগুলো দেয়ালে সেট করা খুবই সহজ। আর তার থেকেও বড় কথা হচ্ছে যেহেতু পিভিসি বোর্ডের তাই এটা খুবই হালকা ওজনের আর এজন্যই বোথ সাইড টেপে খুব ভালোভাবেই দেয়ালে আটকে যায়। ফাইনালি ওয়ালবোর্ডটা আমার দেয়ালে সেট করা হয়ে গেছে। অনেকে ইসলামিক ওয়ালবোর্ড দেয়ালে সেট করতে গেলে আল্লাহ নামটা হাতের বাম পাশে রাখে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা হাতের ডান পাশে থাকাই উত্তম, কারণ আরবি লেখা হাতের ডান দিক থেকে শুরু হয় আর ডান দিক থেকে শুরু হলে শুরুতেই আল্লাহর নামটা থাকবে। এবার চলে এসেছি ডাইনিং রুমে আর ডাইনিং রুমের দেয়ালেও ঠিক স্কেল এবং পেন্সিল দিয়ে মাপ করে সোজা করে দাগ কেটে নিয়েছি। একটা ওয়ালবোর্ড সোজা করে লাগাতে পারলেই কিন্তু পরেরগুলো আবার সোজা করে দেয়ালে সেট করা খুবই সহজ হয়। আর এই ওয়ালবোর্ডটাতে যেহেতু ফলের ছবি ছিল তাই কাটা কাটা ফলগুলো কীভাবে সেট করলে একদম মিলে যাবে সেভাবে সেট করে খুব সহজেই দেয়ালে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক, একদম তরতাজা ফলগুলো পড়ে আছে, এরকমই কিন্তু দেখাচ্ছে। পেসে আরও অসংখ্য ডিজাইনের ওয়ালবোর্ড আছে, আপনারা যদি কিনতে চান তাহলে নির্দ্বিধায় কিন্তু কিনে ফেলতে পারেন, এগুলো দেয়ালে সেট করা অনেক বেশি সহজ। সাধারণত আমরা বিজ্ঞাপন দেখে পণ্য কিনি আর তাই ইসলামিক ওয়ালবোর্ডটা দেয়ালে এভাবে সেট করার পর কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। বারবার মনে হচ্ছিল যে পেজের মতো তো হয়নি, অন্যরকম হয়েছে আর সেজন্য কেমন যেন লাগছে। আর তার মধ্যে আমার হাজব্যান্ড যখন বলল না পেজেই ভালোভাবে লাগানো, তখন তো কথাই নেই, তাকে দিয়ে আবার বোথ সাইড টেপ বাজার থেকে কিনে আনলাম। এই বোথ সাইড টেপটা নিয়েছে মাত্র 65 টাকা। তারপর আস্তে আস্তে দেয়াল থেকে ওয়ালবোর্ডগুলোকে আবার খুলে ফেললাম। আজকের ভিডিওটা আপনাদের জন্য এত বেশি হেল্পফুল এই কারণেই যে আপনারা যারা ওয়ালবোর্ড কিনতে চাইছেন তারা কিন্তু একই সাথে দুইটা সমাধান পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে, কিভাবে আপনি ওয়ালবোর্ড দেয়াল থেকে তুলে আবার লাগাতে পারবেন। ওয়ালবোর্ড দেয়াল থেকে তুলতে কোনো ঝামেলা নেই, জাস্ট একটু সতর্কতার সাথে আস্তে আস্তে তুলে ফেললেই হয়ে যায় যেহেতু টেপ লাগানো। আর তারপর বাজার থেকে আমার মতো এরকম একটা টেপ কিনে এনে যেখানে যেখানে আগে লাগানো ছিল ঠিক সেম জায়গায় এই টেপগুলো লাগিয়ে দিলে আবারও দেয়ালে সেট করে ফেলা যাবে খুবই সুন্দরভাবে এবং সহজভাবে। আর এতে কিন্তু দেয়াল কিংবা বোর্ডের কোনো ক্ষতি হবে না। এবার যেহেতু ইসলামিক ওয়ালবোর্ড বা ফলের ওয়ালবোর্ড না, তাই ডিজাইন কিভাবে মেলাবো বা কিভাবে সমান হবে সেটার জন্য একটা বুদ্ধিও বলে দিচ্ছি। এই যে দেখছেন এই কাগজটা, এটা হচ্ছে বোথ সাইড টেপের ওপর থেকে উঠানো কাগজটা। এই কাগজটা দিয়ে প্রথমে একটা ওয়ালবোর্ড লাগানোর পরে সেই ওয়ালবোর্ডের দুই পাশে এভাবে এই কাগজের সমপরিমাণ জায়গা ফাঁকা রেখে একটা দাগ দিয়ে সেই মাঝখানে জায়গাটাতে বসিয়ে দিবেন আরেকটা ওয়ালবোর্ড। অর্থাৎ এই টেপের কাগজটার সমান জায়গা একটা ওয়ালবোর্ডের ওপরে এবং নিচে খালি থাকবে আর মাঝখানের জায়গাটাতে অন্য একটা ওয়ালবোর্ড সেট করে দিবেন। ব্যাস হয়ে গেল। আমি যখন ওয়ালবোর্ড বসানোর জন্য মাপ করতে গেলাম তখন দেখলাম যে বোথ সাইড টেপের ওপরের কাগজটা দিয়ে মাপ করলেই একদম ঠিক ঠিক মাপ হয়ে যায়, আর সেজন্যই কিন্তু আপনাদেরকে এই কথাটা বলে দিলাম যাতে আপনাদেরও পরিমাপ করতে সুবিধা হয় এই ধরনের ওয়ালবোর্ড কিনলে। এক এক করে সবগুলো ওয়ালবোর্ড আমি আবারও সেট করে নিলাম যেভাবে পেজ দেখেছিলাম সেইভাবে, জাস্ট ওপর থেকে একটু মুছে দিলাম। দেয়ালে ওয়ালবোর্ড সেট করার পরেও কিছুদিন পরপর এইভাবে কিন্তু মুছে রাখতে হয়। তো ফাইনালি এই হচ্ছে আমার ফাইনাল লুক, যেভাবে আমি পেজে দেখে আমি এই ওয়ালবোর্ডগুলো অর্ডার করেছিলাম সেইভাবে আমি সেট করতে পারলাম। আর এইভাবে সেট করার পর অনেক বেশি মানসিক শান্তি পাচ্ছিলাম যে আমি যেভাবে দেখেছিলাম এখন আমার দেয়ালে সেভাবে সেট করতে পেরেছি। আপনারা যদি অনলাইন থেকে ওয়ালবোর্ড কিনতে চান সেক্ষেত্রে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর সেজন্যই কিন্তু দেয়ালে সেট করা এবং উঠিয়ে আবারও সেট করা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না,
এতক্ষণ যারা সঙ্গে থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আরও অনেক বেশি ধন্যবাদ, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।